রিলস ক্ষেত্রে বিধি নিষেধ জারি মন্দির কর্তৃপক্ষ অশ্লীল অঙ্গভঙ্গি করে রিলস বানালেই গৃহীত হবে কঠোর পদক্ষেপ উল্লেখ্য সতীর একান্ন পিঠের এক পিঠ হলো মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির ত্রিপুরা তথা ভারতবর্ষের একটা অন্যতম তীর্থস্থান এই মন্দির যেখানে প্রত্যেক দিন হাজার হাজার ভক্তপ্রাণ মানুষ মায়ের দর্শনের জন্য আসে মায়ের মহিমায় এই মন্দিরে গোটা বিশ্বে পরিচিতি লাভ করেছে যার জন্য দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা থেকে শুরু করে টলিউড বলিউডের তারকারাও আসেন মায়ের আশীর্বাদ লাভ করতে তবে কিছু মানুষের বিচ্ছিরি কার্যকলাপের ফলে মায়ের মন্দিরে পরিবেশ দূষিত হয়ে উঠছে এই বিষয়টি দুঃখজনক হলেও সত্যি যে গত বেশ কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে মাতাবাড়িতে বাড়িতে শেষে অশ্লীল গানে অশ্লীল অঙ্গভঙ্গিতে রিলস বানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করছেন কিছু হীনবুদ্ধি সম্পন্ন মানুষ যার ফলে ধর্মপ্রাণ মানুষদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এই বিষয়টি মন্দির কর্তৃপক্ষের গোচরে আসতে কড়া পদক্ষেপ নিল মাতাবাড়ি মন্দির কমিটি শনিবার সকাল থেকে মাতাবাড়ি কমিটি পক্ষ থেকে বারবার মাইকিং করে দর্শনার্থীদের উদ্দেশ্যে করা বার্তা দেওয়া হচ্ছে যেখানে বলা হচ্ছে মাতাবাড়িতে এসে যদি অশ্লীল ভিডিও বানানো হয় এবং এই ধরনের ভিডিও যদি সামাজিক মাধ্যমে দেখতে পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে পাশাপাশি মোটা অঙ্কের জরিমানা আদায় করা হতে পারে সেই সকল দর্শনার্থীদের কাছ থেকে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে জানিয়েছেন মাতাবাড়ি মন্দিরের ম্যানেজার মানিক দত্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি কিছুদিন যাবৎ অশ্লীল সঙ্গী ভঙ্গিতে ভিডিও বানানো হচ্ছে

এই উদ্যোগটা আমি স্বাধীনতা জানাই আমারও লক্ষ্য হচ্ছে গত কয়েকদিন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিছু আপত্তিকর গান আপত্তিকর অঙ্গভঙ্গি করে রিলস ভিডিও বানানো হচ্ছে তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রিলস ভিডিও বানানো যেতে পারে যে কোনো ভিডিওকেই রিলস তৈরি করা যেতে পারে কিন্তু আপত্তিকর গান দিয়ে আপত্তিকর অঙ্গভঙ্গি করে রিলস ভিডিও বানানো ওইটা ঠিক না আমিও যারা দর্শনার্থী আসে তাদেরকে অনুরোধ করবো এই ধরনের অঙ্গভঙ্গি করে অস্ট্রেল গান দিয়ে এরকম ভিডিও না দেওয়া যায় এবং প্রশাসনিকভাবে এমন মন্দির কর্তৃপক্ষ যে ব্যবস্থা নিয়েছে তাকে আমি দিতে এসে ছবি তোলা কিংবা ভিডিও বানানো স্বাভাবিক। তবে পূজো দিতে এসে অশ্লীল গানে কিংবা অশ্লীল অঙ্গভঙ্গিতে রিলস কিংবা ভিডিও কোনোভাবেই মানা যায় না। এই ধরনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে খুব সৃষ্টি হয়েছে। তাই সাধারণ মানুষের দাবিকে মান্যতা দিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে মাতাবাড়ি মন্দির কমিটি। বিউটি রিপোর্ট আর ই নিউজ।